আজ বেডি তুমি মোবাইলে ছবি তোলো না, চেহারা কান কি সুন্দর বানায়, তারপরে আপনি দেখবেন নি ওমা কি মেকআপ করে, ওরে বাপ রে বাপ, সব দুটো এরম ফুলাই দেয়, জিব্বাটা তিন হাত বার করিয়া লয়, এরম মায়া নাই বুঝি নাকি। এরপর মোবাইল একখান দামি লই, এ কি সুন্দর কথা গা, ছবি তুলি, এই ছবি কি করে কত, ওই যে ফেসবুক রহমাতুল্লাহ আলাই আছে না নাই, এই ফেসবুকের মধ্যে যাই দাফন করিয়া লয়, দাফন হয়ে গেলে এই যে দেখবেন কিছু ফেরেশতারা আছে যুবক মাশাআল্লাহ ওইখানে যায় আমলনামা লেখা শুরু করে, কথাটা ঠিক কিনা, আমলনামা কি লেখাই যে লেখে, অসাম ভেরি নাইস, একেবারে ঐশ্বরিয়া, পূর্ণিমা ফের সাদের সাইডে সুন্দর ঠিক কিনা, আবার অতি উচ্চ শিক্ষিত তো লিখবে হলে এক্সিলেন্ট, তা তো আর পারে না কয় যা এক্সিলেন্ট, এরম মাইয়া আছে না নাই, মাইয়া সকালবেলা দেখবেন মাইয়াদের সবচেয়ে প্রিয় এখন মোবাইল, কথাটা ঠিক কি না, আপনি বাজারে যান সৌমনি যাবেন, সৌমনি যেয়ে কয় না এই মডেল ভালো না লেটেস্ট মডেল কম, কয় আপা আমি কি কোন ভাবি আগামী সপ্তাহে আমি আনি দিউ, আনে খালি অর্ডার করি যান, কয় টিয়া যা লাগে লং আনে আগামী একেবারে লেটেস্ট মডেল দিবেন ঠিক কি না, মেয়েদের সবচেয়ে পছন্দ হলো এখন মোবাইল, মানুষের বাড়ি বেড়াতে যায় বেড়াতে যায় মানুষের আগে কয় ভাই বাবা একটু ওজুর পানি দেন, বাবা খিদা লাগছে কিছু খাওয়ান, আগেই কয় আফা আনে চার্জার আছে নি আর একটু দেন একটু ব্যাটারি চার্জ দিন ঠিক কি না, দুলা ভাই কয় দুলা ভাই আনে তো আর খবর আয় না দুলা ভাই একটু ওয়াইফাই পাসওয়ার্ডটা দেন ঠিক কি না, কারণ এই মেয়ে হয়ে গেছে ডিজিটাল, আর ডিজিটাল হইতে হইতে এমন হয়েছে টাল মাতাল, কথা কো বাড়িতে যখন কেউ থাকে না দেখবেন মাশাআল্লাহ থ্রি পিস একখান বড়িয়া, তারপরে ওই যে ওটার কি কয় গলায় দেয় ওটার কি কয় গামছা নাকি, আরে ওন্না কয় আবার ওন্না কি ওরকম নাকি, ওন্না তো একটু ডাকি ঢুকে দেয় গামছা একখান দি নাহলে কোমরে বান্ধি, মাশাআল্লাহ মোবাইল একখান ধরিয়া নাচে আর টিকটক করে, কথা কা ঠিক কি না, এটা বুঝি এলাকায় নাই নাকি, হ্যাঁ যুবক আছে না নাই, যুবক এটা দেখে আর ওইখানে যায় পোস্ট মারে কথা কও, জোরে কা ঠিক কি না, আর যুবক তো একদম আল্লাহর ওলি, ওই যে কি চালায় না ওটা কি কয় সাইকেল, তারপরে সাইকেল চালায় আজকাল কোন যুবক আছে, কোন যুবক কোন মেয়ে যদি জানে যে যুবক সাইকেল চালায় তোর 14 গোষ্ঠী সুদ্ধা বিয়ে হবে না ঠিক কি না, ছেলে আছে ওই যে বাইক আমি নাম দিছি ক্যান্সার, সবাই কয় বাস সার, আমি কিসের বাস সার বেটা, যখন নোয়াখালীতে মেইন রোডে উঠবে বাস যদি ওর উপর দিয়ে যায় ওই 14 গোষ্ঠী সুদ্ধা স্যার ঠিক কি না, এরকম মেয়েরা পিছনে বসে ও ও ঠিক কি না, আছে না নাই, যেমন মেয়ে তেমন ছেলে কথা কম, এগুলো কিসের দান, এই মোবাইলের দান কিসের দান, আমি কই মোবাইল হলো ডিজিটাল শয়তান, এটার নাম কি, এটার নাম হলো ডিজিটাল শয়তান, এই শয়তান রে আবার কয় এই শয়তান কে দিয়েছে, জরকার নাউজুবিল্লাহ, আল্লাহর কাছে হেদায়েত চাই, আল্লাহ তুমি হেদায়েত দাও, জরবার আমিন, আর রাসূল বলে আমিন, মাগর তোমাকে বলি মা আজকে তুমি বোন তোমাকেই বলি তোমার যৌবন আছে ছেলে তোমাকে, তুমি ছেলেকে সকালবেলা একটা মিস কল দাও, দুপুর বেলা একটা মিস কল দাও, রাতের বেলা একটা মিস কল দাও, কয়টা, সকালবেলা মিস কল দেয় একটা মিস কল দেয়, জলদি করে ফ্লাক্সি লোড করো তোমার সাথে কথা কওয়া লাগবে না, দুপুরে একটা মিস কল দেয় জলদি করে বিকাশ পাঠাও দিনের খরচ থাকবে না, বা রাতের বেলা আর একটা মিস কল দেয়, কল ব্যাক করলে তখন কয় তুমি এখনো এমবি পাঠাও না কে, আমি তোরা কি দেও রাতের বেলায় হোয়াটসঅ্যাপে, এই মধ্যে কি দেখবা যদি এমবি না থাকে, কথাটা ঠিক কিনা, মা গো তোমাকে বলি মা তোমার যৌবন আছে যুবক রাজকে তোমাকে কামড়ায় কামড়ায় শেষ করে দেবে, কিন্তু তুমি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো
এই দুনিয়া শান্তি আখেরাতে জান্নাত দিবে কে? আর শুনে বলেন কে? আল্লাহ পাক বলেন মুত্তাকির এক নম্বর গুণ হলো ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওই কারণে যত মুত্তাকি আছে তাদের কোনো ভয় নাই আর কোনো চিন্তাও থাকবে। আল্লাহ পাক বলেন ওয়াবশিরু বিল জান্নাতি আল্লাতি কুনতুম তু'আদুন। ওই মানুষগুলো যারা মুত্তাকি একমাত্র আল্লাহর পথে অবিচল থাকবে, যেই মেয়ে নামাজ পড়ে আল্লাহর জন্য, ওই মেয়ে প্রেম থেকে বিরত থাকবে যার জন্য তিনি কে? আর জোরে বলেন কে? আগের যুগের প্রেম আর এখনকার প্রেম পুরা দুনিয়াটার মতো উল্টা গেছে, কথা কান ঠিক কিনা? আগে মুরব্বীরা যারা ছিলেন তারা যদি শুনতো যে তার মেয়ে কোন ছেলের সাথে কথা কইছে, ওর সদ্য গোষ্ঠী উদ্ধার করতো, কথা কান জোরে কান ঠিক কিনা? আর এখন বাবার সামনে বসে ফুসুর ফুসুর করে, কয় কি হয়েছে, কার সাথে কথা কও? কয় এতই বুঝতা না, আর পড়ালেখা আছে, আমি খুব বেশি খুব ব্যস্ত, কথা কও? হাতে ব্যস্ত কি আল্লাহ আনে তো বুঝেন। আমি ওই দিন প্লেনে উঠতেছি, পাশে একটা মাইয়া, মানে আমার পাশে না আর এক পাশে, আরে বাপ রে বাপ, ওঠা থেকে শুরু করে সেটিং চলতেই আছে, জোর করে নাউজুবিল্লাহ, খবরদার এই সমস্ত আকাম করা যাবে। মা গো তোমাকে বলি বাপ, আমি যখন ফেরাউনের কাছে গেলাম সবচেয়ে মনে পড়ে গেল মা সিয়ার কথা। আল্লাহ নবী বলেছেন এই জমিনে চারজন মহিলা আছে সর্বপ্রথম জান্নাতে যাবে, যখন সুবহানাল্লাহ বিশ্ব নবী বলেন এক নম্বরে যিনি জান্নাতে যাবেন তিনি আর কেউ নন ফেরাউনের স্ত্রী আসিয়া। এই সেই আসিয়া, মাগর তোমাকে বলিবা, বিশ্ব নবী বললেন আসিয়া সর্বপ্রথম জান্নাতে যাবে, কারণটা হলো এই আসিয়ার ইমানটা ছিল বড় দামের ইমান। আসিয়া আল্লাহ ছাড়া কাউকে ভয় করে। এই আসিয়া রাতের বেলা যখন শুনল আল্লাহু আকবার বলে নামাজ পড়তেছে, ফেরাউন সকালবেলা সবার সামনে ডাকল আসিয়ারে ডাক দাও, আসিয়াকে ডাকা হলো, দুই হাত দুই দিকে বাঁধা হলো, এরপর একটা চাবুক নিয়ে পিটায় আসিয়ার গায়ে আর বলে আসিয়া তুই ক, আমি ফেরাউন তোর রব। কিন্তু আসিয়া বলে রব্বি আল্লাহ, ফেরাউন বলে আসিয়া তুই বল আনা রব্বুকুমুল আলা, আমি ফেরাউন সবচেয়ে বড় রব। কিন্তু আসিয়া বলে আমাকে পিটাও, আমাকে মারো, আমাকে যা করো, আমার রব যিনি তিনি হলেন কে? এমন ভাবে পিটানো হলো, রক্তাক্ত করা হলো, জমিন ভিজে যায়। আসিয়া আল্লাহর কাছে বলে মালিক কিছুই চাই না, স্বামীর মহব্বত কিছুই জীবনে তেমন পাই নাই, হাজিয়া তোফা পাই নাই, মালিক তোমার কাছে বলি জান্নাতে তোমার বাড়ির পাশে আমার একটা ঘর বানায় দাও।